সুপ্রিয় পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই এই মুহূর্তে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটি কিন্তু পঞ্চম শ্রেণীর স্টুডেন্টদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটিতে আমরা তোমাদের ইংরেজি বইয়ের Unit-20 অর্থাৎ মারিয়ার পেসেসটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো যে মারিয়ার পেসেসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো আশা করছি এই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিওটি থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো চলো আমরা শুরু করছি। দেখো, এটি হচ্ছে Unit-20 লেসন 5-6 থেকে এখানে আমরা এই পেসেজটা পড়বো। বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। তো খেয়াল করো, আমরা সরাসরি পেসেজে চলে যাচ্ছি। তো পেসেজটা আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। খেয়াল করো, মারিয়া হোপস টু গো টু ইউনিভার্সিটি ওয়ান ডে। মারিয়া আশা করে যে সে একদিন কি বিশ্ববিদ্যালয়ে পড়বে। ইউনিভার্সিটি এর বাংলা হচ্ছে বিশ্ববিদ্যালয়। তোমার হোপস শব্দের অর্থ হচ্ছে আশা করা। তো এখানে হোপস এটা একটা ভার্ব। ভার্ব কাকে বলে? যেই শব্দ বা যেই ওয়ার্ড দ্বারা কাজ বোঝায় সেই ওয়ার্ডগুলোকে আমরা বলবো বা সেই শব্দ সমূহকে আমরা বলবো ভার্ব। খেয়াল করো, এই হোপস এটা হচ্ছে একটা কি ভার্ব। যেমন ধরো গো, গো শব্দের অর্থ হচ্ছে কি যাওয়া। গো এটা এখানে একটা ভার্ব। কেন? গো দ্বারা কাজ বোঝাচ্ছে। যদি কোনো ওয়ার্ড বা কোনো শব্দ দ্বারা কাজ বোঝায় তাহলে তাকে আমরা ভার্ব বলবো। আর এখানে খেয়াল করো, তাহলে আশা করছি তোমরা প্রথম লাইনটা বুঝতে পেরেছো। তো আমি তোমাদের জন্য আরেকবার রিপ্লাই করতেছি। খেয়াল করো, বলা হচ্ছে মারিয়া হোপস টু গো টু ইউনিভার্সিটি ওয়ান ডে, অর্থাৎ মারিয়া একদিন বিশ্ববিদ্যালয়ে পড়ার আশা করে। হার টিচার্স, হার মানে এখানে কার, মারিয়ার। হার টিচার্স, টিচার্স মানে হচ্ছে শিক্ষকেরা। তার শিক্ষকেরা থিঙ্ক দ্যাট, থিঙ্ক শব্দের অর্থ হচ্ছে মনে করা। থিঙ্ক এটা একটা এখানে ভার্ব। খেয়াল রাখবে, থিঙ্ক এটা একটা কি ভার্ব, কারণ থিঙ্ক শব্দের অর্থ হচ্ছে মনে করা। মনে করা দিয়ে একটা কাজ বোঝাচ্ছে, তাই আমরা থিঙ্ক এটাকে বলবো একটা কি ভার্ব। আজকের এই পেসেজটা আমরা যখন পড়ব, সম্পূর্ণ পড়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে যে ভার্বগুলো রয়েছে ভার্বগুলো তোমাদেরকে চিনিয়ে দেবো। অর্থাৎ যেই ওয়ার্ড বা শব্দ দ্বারা আমি একটু আগে বলেছিলাম যে কাজ বুঝায়, তখন আমরা সেই ওয়ার্ড বা শব্দ সমূহকে বলবো কি ভার্ব। তো দেখো, হার টিচার্স থিঙ্ক, তার শিক্ষকেরা মনে করে যে দ্যাট শি ক্যান, অর্থাৎ সে পারবে। তো এরপরে দেখো, মারিয়া ওয়ান্টস, ওয়ান্টস অর্থ চাওয়া, এটাও একটা এখানে কি ভার্ব। মারিয়া ওয়ান্টস টু সেট আপ এ স্কুল অফ হার ওন সো দ্যাট শি ক্যান টিচ ভিজুয়ালি ইম্পারেটিভ চিলড্রেন। মারিয়া নিজস্ব একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায়, সে প্রতিবন্ধী শিশুদের যাতে শিক্ষা দিতে পারে। তো এখানে ইম্প্যারিড শব্দের অর্থ হচ্ছে তোমার প্রতিবন্ধী, ঠিক আছে। অর্থাৎ এখানে হচ্ছে চিলড্রেন শব্দের অর্থ হচ্ছে শিশু, টিচ এটা একটা ভার্ব, টিচ শব্দের অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া, কাউকে শেখানো, ঠিক আছে। আর এখানে খেয়াল করো, সি এখানে এটা একটা হচ্ছে এখানে প্রোনাউন, কারণ এখানে মারিয়ার পরিবর্তে সি ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা প্রোনাউন মানে কি বুঝছি, যে কোনো নাম বা কোনো ব্যক্তির পরিবর্তে যখন আমরা অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করব সেটাই হচ্ছে কি প্রোনাউন, সি এটা একটা প্রোনাউন। সো খেয়াল করো, মারিয়া ওয়ান্টস টু সেট আপ এ স্কুল, মারিয়া চায় একটা স্কুল প্রতিষ্ঠা করতে বা একটা স্কুল তৈরি করতে চায়। হি ও হার ওন, অর্থাৎ তার নিজস্ব, হার ওন শব্দের অর্থ হচ্ছে নিজস্ব, নিজস্ব একটা স্কুল সে প্রতিষ্ঠা করতে চায়। সো দ্যাট সেখানে যাতে সি ক্যান টিচ ভিজুয়ালি ইম্প্যারেড চিলড্রেন, যাতে সে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা দিতে পারে বা প্রতিবন্ধী শিশুদের কিছু একটা শিখাতে পারে। বিফোর দিস, বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে, তার আগে মারিয়া ওয়ান্টস টু বি এ রাইটার, তার আগে মারিয়া তোমার কি লেখক হতে চায়। রাইটার শব্দের অর্থ হচ্ছে লেখক। এখানে ওয়ান্টস এটা একটা ভার্ব, কারণ ওয়ান্টস শব্দের অর্থ হচ্ছে তোমার চাওয়া। তো এই শব্দ দ্বারা যেহেতু কাজ বোঝাচ্ছে সেই জন্য ওয়ান্টস এটা একটা এখানে ভার্ব। তাহলে মারিয়া ওয়ান্টস টু বি এ রাইটার, তার আগে মারিয়া কি হতে চায়, মারিয়া একজন লেখক হতে চায়। সি ওয়ান্টস টু রাইট এ বুক, সে একটা বই লিখতে চায়। তো এখানে রাইট শব্দের অর্থ হচ্ছে লেখা, এ বুক অর্থাৎ একটি বই লিখতে চাই। অ্যাবাউট হার ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, অর্থাৎ তার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সেস শব্দের অর্থ হচ্ছে অভিজ্ঞতা, ফিলিংস শব্দের অর্থ হচ্ছে অনুভূতি, অর্থাৎ তার অভিজ্ঞতা এবং অনুভূতিগুলোকে কাজে লাগিয়ে সে একটা কি লিখতে চায়, সে একটা বই লিখতে চায়। সি ওয়ান্টস টু শো আদার ইম্প্যারিড পিপল, সি ওয়ান্টস টু শো, শো শব্দের অর্থ হচ্ছে দেখানো। সি ওয়ান্টস টু শো, অর্থাৎ সে দেখাতে চায় আদার ইম্প্যারিড পিপল, অন্যান্য যারা প্রতিবন্ধী শিশু রয়েছে বা প্রতিবন্ধী লোকজন যারা রয়েছে তাদেরকে সে দেখাতে চায়। সে মানে এখানে কে, মারিয়া, মারিয়া দেখাতে চায় দ্যাট যে দ্য ক্যান ডু অ্যামাজিং থিংস ইন
দেয়ার লাইফস, অর্থাৎ তারা তাদের জীবনে যে বিস্ময়কর কিছু করতে পারে বা ভালো কিছু যে তারা করতে পারে সে বিষয়টা তাদের দেখাতে চায়। কে? মারিয়া। তো আমি দেখো লাইনটা আরেকবার পড়ে দিচ্ছি। শি ওয়ান্টস টু শো আদার ইম্প্যারিড পিপল, অর্থাৎ অন্যান্য যারা, এখানে আদার মানে হচ্ছে তোমার অন্যান্য, ইম্প্যারিড মানে হচ্ছে প্রতিবন্ধী, পিপল হচ্ছে লোকজন, অন্যান্য যারা প্রতিবন্ধী লোকজন রয়েছে তাদের সে দেখাতে চায় যে দ্যাট ক্যান, তারাও পারে অ্যামাজিং থিংস ইন দেয়ার লাইফস, তারাও পারে তাদের জীবনে ভালো কিছু করতে বা বিস্ময়কর কিছু করতে পারে, সেটাও তাদের দেখাতে চায়। কে? মারিয়া। তো এখানে যে পেসেজটা আমরা তোমাদেরকে পড়ে দিয়েছি, পেসেজটার সে সেখানে কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কোন পেসেজটা তোমাদেরকে পড়িয়ে দিতে হবে বা কোন পেসেজটা তোমাদের জন্য লাগবে। আশা করছি সেটা তোমরা আমাদেরকে কমেন্টে লিখবা। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবা। তাছাড়া হচ্ছে তোমাদের অনেকগুলো পেসেজ আমার চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে এই পেসেজগুলো পড়ে নিবে, আশা করছি তোমাদের উপকার হবে। কিংবা তোমরা যখন ষষ্ঠ শ্রেণীতে যাবে তখন কিন্তু এই পেসেজগুলো এখন পড়ে রাখলে অনেক উপকার হবে তোমাদের। তো আশা করছি পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।